মিডিয়া। আর সেই টাকাতেই লক্ষীর ভান্ডার। বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর শুভেন্দু সুরে ইস্যুর বেশ কিছু কর্মচারী সংগঠনে পাল্টা কেন্দ্রের ভূমিকা সরব তৃণমূলপন্থী কর্মচারী সংগঠন। নানান বিষয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের প্রতিযোগিতা চলছেই, কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ায় কেন্দ্রের থেকে রাজ্য সরকার পিছিয়ে প্রায় 28%। চার বছর ধরে বকেয়া মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত সরকারি কর্মচারী অবসরপ্রাপ্তরা, সেই টাকাতেই কি চলছে লক্ষীর ভান্ডার প্রকল্প? টুইটে অঙ্ক কষে সেই অভিযোগই করছে রাজ্যের বিরোধী দলনেতা। ডিএনএ বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের কর্মচারী সংগঠনগুলিও। বিরাট টাকা যেটা লক্ষীর ভান্ডারে রাজস্ব থেকে যাবে, সেই টাকাটা সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য বরাদ্দ ছিল। তো সেইভাবে টাকাটা যখন লক্ষ্মীর ভান্ডারের দিকে চলে যাচ্ছে, তখন পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই সরকার খেলা মেলা লীলা উৎসব লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী বিভিন্ন প্রকল্প সব করবে, এবং তা সেই করতে গিয়ে হাতটা পড়বে সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ করা টাকা থেকে। যদি সরকারের টাকা না থাকে এবং না থাকার জন্য যদি সে কর্মচারীর ন্যূনতম প্রাপ্যটি নিতে না পারে, তাহলে সরকারের অপদার্থতা সেটা। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে গিয়ে সরকার জোর করে দিচ্ছেন না, এটি অত্যন্ত অগণতান্ত্রিক। আজকের এই সীমাহীন মূল্য বৃদ্ধির সময়ে সরকারি কর্মচারী যদি 28% মহার্ঘ ভাতা কম পান, অর্থাৎ প্রতি 10,000 টাকা মূল বেতনে 2,800 টাকা কম পাচ্ছেন, এই বঞ্চনা সীমাহীন। 28% দিয়ে বাকি, এটা খুবই ভাগ্যবান বঞ্চনা করা হচ্ছে আমাদের, এটা ঠিক। কিন্তু লক্ষ্মীর ভান্ডার আমাদের টাকা দিয়ে দিচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তৃণমূলপন্থী সরকারি কর্মচারী সংগঠন অবশ্য মহার্ঘ ভাতা নিয়ে পাল্টা কেন্দ্রের ভূমিকা দিয়ে সরব। উনাকে বক্তব্য রাখতে বলুন, ডিএ নিয়ে কেন্দ্রীয় সরকার যে করেছে, যে হুলিয়া জারি করেছে, সেটা নিয়ে কথা বলতে বলুন, তারপরে রাজ্য নিয়ে ভাববে। আগে তাদের কেন্দ্রীয় সরকার বিজেপি গভর্নমেন্ট কিভাবে ডিএ স্ট্যাগন্যান্ট করে দিয়েছে, সেই অর্ডারটা দেখতে বলুন, আমার বক্তব্য এইটাই। মূল্যবৃদ্ধির বাজারে বকেয়া ডিএর দাবিতে সুর ক্রমশ চড়ছে। রিপাবলিক বাংলা। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের বঞ্চনা দীর্ঘদিনের। তাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিনের বঞ্চনায় কার্যত নুনের ছিটের কাজ করছে এই সব অনুৎপাদক প্রকল্পে রাজ্য সরকার।